নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা। আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজ শ্রাবণ মাসের 29 তারিখ এবং অগস্ট মাসের 14 তারিখ বুধবার। আজ সূর্য উদয় হবে 5টা 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 9 মিনিটে। নবমী প্রাত 5টা 55, অনুরাধা নক্ষত্র দিবা 9টা 10, ইন্দ্রযোগ দিবা 2টা 18, কৈলব্যকরণ প্রাত 5টা 55 গতে, তৈতিল্যকরণ সন্ধ্যা 6টা 4 গতে গড়করণ। জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃশ্চক রাশি বিপ্রবর্ণ, দেবগণ অষ্টোত্তরী ও বিংশস্তরী শনির দশা, দিবা 9টা 10 গতে রাক্ষসগণ পিঞ্চস্তরী বুধির দশা। মৃত্যু দোষ নেই। আজকের যোগিনী পূর্বে প্রাপ্ত 5টা 55 গতে উত্তরে, আজকের কালবেলাদি 8টা 29 গতে, 10টা 6 মধ্যে ও 11টা 42 গতে, 1টা 19 মধ্যে। আজকের কালরাত্রি থাকছে 2টা 29 গতে, 3টা 52 মধ্যে। যাত্রা শুভ উত্তরে, দক্ষিণে ও পূর্বে নিষেধ। প্রাপ্ত 5টা 55 গতে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ। দিবা 8টা 29 গতেই যাত্রা নাই, দিবা 10টা 6 গতে পুণ্যযাত্রা শুভ উত্তরে, দক্ষিণে ও পূর্বে নিষেধ। দিবা 2টা 18 গতে পুণ্যযাত্রা নাই। আজকের শুভ কর্ম, প্রাপ্ত 5টা 55 গতে দিবা 2টা 18 মধ্যে নিক্রমণ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, হল প্রবাহ, বীজ বপন, কুমারী নাসিকাবেদ, বাহন ক্রয় বিক্রি, কম্পিউটার নির্মাণ ও চালন। প্রাপ্ত 5টা 55 গতে দিবা 8টা 29 মধ্যে গাত্র হরিদ্রা, অবডান্ন, নামকরণ, দীক্ষা, গৃহ আরম্ভ, নববস্ত্র পরিধান, নবশস্যা অনাতু উপভোগ, পুণ্ডরত্ন ধারণ, শঙ্খরত্ন ধারণ, জলাশয় আরম্ভ, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, বিপন্ন আরম্ভ, পুনঃ গ্রহ পূজা, শান্তি সব্যায়ন, বৃক্ষাদি রোপণ, ধান স্থাপন, কারখানা আরম্ভ। দিবা 10টা 6 গতি 2টা 18 মধ্যে সাতবক্ষণ, বিক্রি ও বাণিজ্য, ধান ছেদন, ধান বৃদ্ধিদান, বিবিধ বা শ্রাদ্ধ, দশমীর একদৃষ্ট ও সপিগুণ। আজকের অমৃত যোগ থাকছে দিবা 7টা 2 মধ্যে ও 9টা 31 গতে, 11টা 10 মধ্যে ও 3টা 18 গতে, 4টা 57 মধ্যে, এবং রাত্রি 6টা 33 গতে, 8টা 53 মধ্যে ও 1টা 31 গতে, 5টা 16 মধ্যে। আজকের মহেন্দ্র যোগ দিবা 1টা 39 গতে, 3টা 18 মধ্যে এবং রাত্রি 8টা 53 গতে, 10টা 25 মধ্যে।